টেকনাফে বিজিবি ব্যাটালিয়নের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 29 অক্টোবর টেকনাফেস্ত 2 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে ক্যাক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রামু সদর সেক্টরের রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদি হোসাইন কবির, টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিজিএমএসের সভাপতিত্বে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফ কবিরের সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 11 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাহল আহমেদ নোবেল, রামু 30 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজির, কক্সবাজার 34 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার বিজিবিএমের গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম মাহবুব আলম খান, উকিয়া টেকনাফ সার্কেল রাসেল পিপিএম ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ, সকল অফিসার, যে সকল সদস্যবৃন্দ, যে সকল জুনিয়র কর্মকর্তাবৃন্দ, সর্বোপরি এখন আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলে অবদানকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এই ব্যাটালিয়নের যারা মুক্তিযুদ্ধের সময় এবং তৎপরবর্তী বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, আমাদের দেশের প্রয়োজনে তাদের জীবন দান করেছে। আমি এই ব্যাটালিয়নে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও বর্তমান অধিনায়ক এবং আপনাদের মাধ্যমে এই ব্যাটালিয়ন তার আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়। টেকনাফ থেকে ওবাইদুর রহমান নয়নের প্রতিবেদনে অতনু জয়, সিসিএন।